বরিশালের উজিরপুর বানারীপাড়া থেকে আগৈলঝাড়া হয়ে গোপালগঞ্জ পর্যন্ত সড়কটির বেহাল দশা। বড় বড় খানাখন্দে ভরা সড়কটি এখন যানবাহন চলাচলের অনুপযোগী। সড়কে দুরবস্থার কারণে মাসখানেক আগে বন্ধ হয়ে গেছে বরিশাল শাপলা রুটের বাস চলাচল। বিশেষ করে উজিরপুরের শাপলার বিল যেতে ওই সড়ক পার হওয়ার দুর্ভোগের শেষ নেই পর্যটকদের। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের রিপোর্ট। বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা সহ আশপাশের এলাকা থেকে আগৈলঝাড়া হয়ে গোপালগঞ্জ যাওয়ার জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সড়কের উজিরপুর অংশের ২৭ কিলোমিটারের চরম দুরবস্থা। যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলায় দুরূহ হয়ে পড়েছে স্থানীয়দের। ভ্যান চালান যায় না, নসিবন চালান যায় না, খুব দুর্ভোগ। আগে বাস গাড়ি চলতো, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। রাত বিরাত যখন চলাফেরা করি তখন অনেক কষ্ট হয়, চলাফেরা করা যায় না, খুব জার্নি হয়, একবার গেলে আর আসা যায় না। অবিলম্বে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাস্তাটা উন্নয়ন করে দিক, ভালো কাজ করে দিক। বরিশালের অন্যতম পর্যটন কেন্দ্র উজিরপুরের শাপলার বিল যেতে এই সড়কটি গুরুত্বপূর্ণ, কিন্তু ভাঙাচোরা সড়কে শাপলার বিল যেতে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। শাপলার বিলে পর্যটক আকৃষ্ট করতে সড়কটির দ্রুত সংস্কারের বিকল্প নেই বলে জানান তারা। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। হয়তো এখানে 50 থেকে 60 কিলো দূর, কিন্তু আমাদের আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগছে। এখানে রাস্তাটা যদি সংস্কার হয় তাহলে আরো লোক আসবে, কারণ দিনের আলো না ফুটলে এই রাস্তায় আসাটা আসলে ঝুঁকিপূর্ণ। এদিকে বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন, এই সড়কের উজিরপুর অংশের ২৭ কিলোমিটারের মধ্যে এই মুহূর্তে ১৬ কিলোমিটার সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। আরো 10 কিলো থাকবে, 11 কিলো থাকবে। ওটা অলরেডি মিনিট একটারের মধ্যে কাজ শুরু হবে। আমাদের ট্রেন্ডার এখন ইভ্যালুয়েশন করে আর বাকি 11 কিলোমিটার আপাতত এলজিইডি নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।